আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আজকে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা হাবরুল উম্মা আন্নমুজিয়া হাবরুল উম্মা মডেল মাদ্রাসা এখানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা এসেছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হলেন আমাদের অত্যন্ত প্রিয় বিশিষ্ট আলম দিন শেখ মুস্তাফিজুর রহমান আল মাদানি হাফিজহল্লাহ প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমার এ পর্যায়ে আমি দ্বিতীয়বার উপস্থিত এসেছি এখানে তো আমরা দিনের পর দিন প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতি লক্ষ্য করছি শুধু লক্ষ্য নয় বরং এটা আমরা আশাও করছি যে প্রতিষ্ঠান এই বৃহত্তর বা লক্ষ্মীপুর জেলার মাঝে বা এই বঙ্গে এটি একটি মডেল মাদ্রাসাই হবে ইনশা আল্লাহ যেটি একদিকে দৌরা হাদিস শুধু নয় বরং জামিয়া আল ইসলামিয়া মদিনা মনোয়ারার সাথে নিবন্ধিত হবে ইনশাআল্লাহ যেমন এই প্রতিষ্ঠান আমরা মনে করি আহলি হাদিস বোর্ডের সাথেও তো সম্পৃক্ত আছে এবং সেই সিলেবাস কারিকলামের সাথেও মিল রয়েছে আমরা এই প্রতিষ্ঠানের দিনে দিনে উন্নতি অগ্রগতি কামনা করছি এবং যখন যেভাবে যতটুকু আমাদের পক্ষে সম্ভব বাংলাদেশ জমিয়া জাহাজ হাদিস বা বাংলাদেশ হাদিস আলিমি বোর্ড ইনশা আল্লাহ প্রতিষ্ঠানের উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে সাধ্য অনুযায়ী ভূমিকা রাখবে ইনশা আল্লাহ আর আমরা সেভাবেই আশা করব প্রতিষ্ঠানে এগিয়ে চলবে আল্লাহ রাব্বুল আলমিন প্রতিষ্ঠানকে কবুল করুন যেন এই লক্ষ্মীপুরের জমিনেদার শিক্ষা প্রচার প্রসারের এটি একটি সুপ্রতিষ্ঠিত মার্কাজ হিসাবে রূপান্তরিত হয় আল্লাহ রব্বুল আলমিন সেভাবে এটাকে কবুল করুন